যে আজকে আমাদের ধর্মীয় অনুভূতি বলতে যেটা সমস্ত সমাজ ব্যবস্থারই আছে, ধর্মের প্রতি আমরা সবাই আনুগত্য স্বীকার করি, কিন্তু আমরা প্রতিনিয়ত যেটা দেখছি আমাদের নানা অজুহাতে যেভাবে ধর্ম অবমাননা হয়, অথচ আমরা সেই দিক থেকে কোনো বিচার ব্যবস্থা দেখি না, এটা মর্মান্তিক। আমরা এদেশের নাগরিক অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি, সেইটা আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের দাবিগুলো যাতে সরকার মেনে নেয়, আমরা যাতে একটা সুস্থ জীবন যাপন করতে পারি সনাতন ধর্মাবলম্বীরা, সেজন্যই আমাদের প্রতিনিয়ত এই সাংবাদিক সম্মেলন বলেন, মানববন্ধন বলেন, আমরা অনেক কিছু করি। কিন্তু দিনকে দিন আমাদের সেই অত্যাচারের সীমানাটা বেড়েই যাচ্ছে। মানুষ একটা প্রতিবাদ করলে তার প্রতিকার হয়, তার বিচার হয়, কিন্তু সেইটা আমরা দেখতে পাচ্ছি না। কেন সরকার এটা প্রতিনিয়ত, আজকে দেখেন মাননীয় মন্ত্রী মহোদয়রা যে ভাষাগুলো ইউজ করেছেন, একটা সাধারণ নাগরিকও সেই ভাষাগুলো ইউজ করতে পারেন না। আমরা ধিক্কার জানাতেও মানে নিজের বিবেকে লজ্জা হয়। এই মন্ত্রী মহোদয় কিন্তু কোন একক ধর্মের থেকে নির্বাচিত হয়নি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তাকে নির্বাচন করেছেন যাতে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি। সেখানে এত বড় ঘটনা, কি করে আপনি মিথ্যা অপবাদ দিলেন? এটা তো দেশের জন্য কলঙ্ক, এইটা প্রতিটা মন্ত্রীর জন্য কলঙ্ক, এটা আমার রাষ্ট্রপতি আমার প্রধানমন্ত্রী সবাইকে কলঙ্ক লেপন করেছেন ওনার ভাষা। এত বড় ঘটনা যেখানে 10 বছরের শিশুকে ধর্ষণ করলো, হত্যা হলো, তাকেও বললো যে কোনো ধর্ষণ হয় না, আমরা হিন্দুরা নাকি এটা একটা অপপ্রচার করছি, তাই আমরা কোথায় গিয়ে এই বিচারহীনতা সম্মুখীন হয়ে আমরা তো মনে করি এই মন্ত্রীদের পদত্যাগ দরকার, একদম গণজোয়ার ডাকা দরকার, কারণ কাউকে তারা সম্মান তো দিচ্ছেই না, দেশকে কলঙ্কের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যার কিনা সমস্ত নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, এবং উনি ভালো কাজও করেছেন, অনেক সংগ্রাম দমন করেছেন, কিন্তু এবার আমরা কি দেখলাম, উনি বলছেন যে আমার তো ঘরে ঘরে পুলিশ দেওয়ার সম্ভব না। এটা তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে আমরা আশা করি না, তার একটা বাক্য উচ্চারণে এই দেশের শাসন ব্যবস্থা অনেক সুচারু হবে, জনগণ নিরাপত্তা পাবে, সেই আশাই আমরা করি প্রতিটা নাগরিক। কিন্তু এই যে এত বড় ঘটনাতে যে উনি এই বক্তব্যটা দিলেন সেটাও আমরা মর্মান্ত, আমরা এই ধরনের বক্তব্য আশা করি না। আমরা চাই এদেশের প্রতিটা নাগরিক নিরাপত্তা পাবে, তাদের ধর্মীয় ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। আজকে আমরা দুর্গাপূজা করতে পারিনি, হ্যাঁ করেছি, এটা আমার ধর্মীয় কালচার, গতকালকে জানেন আমাদের কালী পূজা গিয়েছে, সেখানেও আমরা কিভাবে পুজো করেছি, এটা তো আমার ধর্মীয় কালচার না। আমি মাকে ডাকবো সেটা আনন্দের সাথে, সেখানে আমাদের কালো ব্যাজ ধারণ করতে হয়েছে, আমরা কোনো আলোকসজ্জা, এটা আমাদের দীপাবলি মানে আমরা অন্ধকার থেকে সারা পৃথিবী আলোকিত হোক সেই জন্য আমরা আলোকসজ্জা আলোকিত করে দীপাবলি করি, সেটাও আমরা করতে পারিনি। তাহলে আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা